সম্প্রতি রাজ্য জুড়ে গুঞ্জন শুরু হয়েছিল দীপাবলিতে ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রবেশ করতে দিতে হবে প্রবেশ মূল্য। এ বিষয়ে খোঁজ নিতে দীপাবলিতে পরপর দুদিন হেডলাইন্স ত্রিপুরা পৌঁছে গিয়েছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে। কি ছিল তার ফলাফল? আদৌ কি প্রবেশ করতে মূল্য দিতে হয়েছে পুণ্যার্থীদের? এ বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে। ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে টেলিফোনে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অলোক চৌধুরী। অলোক, যে বিষয়টা শুনতে পাচ্ছি, হ্যাঁ অলোক, যে বিষয়টা, যে গুঞ্জনটা ছিল রাজ্য জুড়ে মন্দিরে প্রবেশ করতে হলে প্রবেশ মূল্য দিতে হবে, বাস্তবটা কি অলোক যদি তুলে ধরো? হ্যাঁ একদমই, তুমি যেটা বললে যে গুঞ্জন এরকম একটা শোনা গিয়েছিল, কিন্তু যখন হেডলাইন্স ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছয় এবং সব থেকে বড় ব্যাপার স্বয়ং যে দর্শনার্থী, যারা দর্শনার্থীদের সাথে কথা হয়, অধিকাংশ অনেক দর্শনার্থীদের সঙ্গে হেডলাইন্স ত্রিপুরা কথা বলে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করে যে আদৌ কি এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কোন রকম প্রবেশ মূল্য দিতে হচ্ছে, দিতে হয়েছে নাকি দিতে হয়নি। যেটা জানা গেল দর্শনার্থীদের কাছ থেকে, দর্শনার্থীদের সাথে কথা বলার পর দর্শনার্থীরা যেটা জানালেন যে ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রবেশের জন্য কোন ধরনের প্রবেশ মূল্য দিতে হয়নি, কোনো দর্শনার্থীকে কোনো প্রবেশ মূল্য দিতে হয়নি, কোনো দর্শনার্থীর থেকে কোনো প্রবেশ মূল্য নেওয়া হয়নি, কোনো কাউকে উত্তরীয় দিতে হয়নি। শুধুমাত্র দর্শনার্থীরা নিজেরা পুজো দেওয়ার জন্য পুজোর যে উপকরণ ক্রয় করেছেন সেটা তারা ব্যক্তিগত, কিন্তু আলাদা করে পৃথক ভাবে কোনো দর্শনার্থীর কাছ থেকে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেওয়া হয়নি, কোনো দর্শনার্থীকে কোনো প্রবেশ মূল্য দিতে হয়নি। স্যার, হ্যাঁ, আজকে লোক সমাগম কিরকম হয়েছে যদি একটু জানাও? একদমই একদমই স্যার, খুবই ভালো একটা প্রশ্ন উত্থাপন করেছে যে গতকালকে যদি দেখা যায় যে গতকালকের তুলনায় আজকে স্যার তুলনামূলক ভাবে দর্শনার্থীদের সমাগম তুলনামূলক ভাবে কিছুটা বেশি। যদিও যেটা জানা যাচ্ছে যে সামগ্রিক ভাবে দর্শনার্থীদের উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় কম। তুমি জানো যে এবছর কোভিড-19 পরিস্থিতি, এবং সেই কোভিড-19 পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে এই কালী পুজো এবং দীপাবলির উপলক্ষে ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যে সকল নির্দেশিকা রয়েছে করোনা বিধি সেগুলো নেওয়া হয়েছে, সেই নির্দেশিকা মেনেই কোভিড-19 পরিস্থিতির কারণে প্রশাসনের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয় সেই নির্দেশিকা মেনেই দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে হয়। তবে সেই তুলনায় ভিড়টা একটু কম। এখানকার যারা বিশিষ্ট একজন বিশিষ্ট সাংবাদিকের সাথে ওনার কাছ থেকে প্রতিক্রিয়া জানা গেছে, পাশাপাশি যেটা দেখাও গেল যে তুলনামূলক কিছু কম, যদিও গতকালকে তুলনায় আজকে দর্শনার্থীদের সমাগম অনেকটাই, গতকালকে তুলনায় অনেকটাই ভালো, এবং এখনো পর্যন্ত দর্শনার্থীদের সমাগম হচ্ছে এবং যাবতীয় সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, থার্মাল স্ক্রিনিং, হ্যান্ড স্যানিটাইজার, এগুলো সবকিছুরই ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলো মেনেই, করোনা বিধি মেনেই, প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনেই কিন্তু দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে হচ্ছে, মন্দির প্রাঙ্গণে যেতে হচ্ছে। স্যার ধন্যবাদ, ধন্যবাদ অলোক তোমাকে।